নমস্কাৰ বন্ধুসকলে, মুহূৰ্তত আপোনালোকলৈ লৈ আহিছোঁ এটা গুৰুকালৰ ভিডিঅ'টোত আপোনালোকক স্পেচিয়েল টেট সংক্ৰান্তত যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ কিছু তথ্য এই ভিডিঅ'টো জনাম। বন্ধুসকল, আপোনালোকে গম পাই ইতিমধ্যে স্পেচিয়েল টেটৰ কেইবাটাও প্ৰেছ মিট হৈ গৈছে বন্ধুসকল, আৰু এই প্ৰতিটো প্ৰেছ মিটত পুনৰ পোনপটীয়া নিযুক্তিৰ দাবী উত্থাপন কৰা হৈছে। কিন্তু বাস্তৱতে চৰকাৰৰ পৰৱৰ্তী পদক্ষেপ কি হ'ব পাৰে, ইয়াৰ এটি সুশৃংখলিত পৰ্যালোচনা আপোনালোকক এই ভিডিঅ'টোত জনাম। বন্ধুসকল, প্ৰথমতে আপোনালোকক গুৱাহাটী প্ৰেছ মিটৰ এটি ভিডিঅ' ক্লিপ দেখুৱাই ল'বলৈ যত্ন কৰিছোঁ। বন্ধুসকল, এই ভিডিঅ' ক্লিপটো চাই লওক। কাৰণ আমি শিক্ষক হিচাপে এটি ইলেক্ট কৰিছিলোঁ আৰু টেট পাছ কৰি শিক্ষক হিচাপেহে এপ্লাই কৰিব। আমি শিক্ষক হিচাপে যদি ডি এল এড কৰিছোঁ, টেট পাছ কৰি আকৌ শিক্ষক হ'বলৈ আমি ফুটত ঘূৰি যোৱাৰ পক্ষপাতি নহয়। আমাৰ বয়সো নাই, ইচ্ছাও নাই। আমাৰ মানে ইমান বছৰৰ অভিজ্ঞতাৰ ভিত্তিত যদি অসম চৰকাৰে আইনৰ টোলে কৰাৰ কাৰণে আমাক নিযুক্তি নিদিয়ে, তেতিয়াহ'লে আমি ভাবিছোঁ পৰৱৰ্তী সময়ত আমি হয়তো কিবা এটা পদক্ষেপ লওঁ। আৰু ইয়াৰ পিছতে বন্ধুসকল, শিলচৰৰ পৰা শিলচৰৰ প্ৰেছ মিটৰ এটি খবৰ আপোনালোকক জনাব চেষ্টা কৰিছোঁ। কিছু টেকনিকেল প্ৰব্লেমৰ কাৰণে আপোনালোকক ভিডিঅ' ক্লিপটো ইয়াত দিব নোৱাৰিলোঁ মই। তাৰ বাবে ভিডিঅ'ৰ কথাখিনি মই আপোনালোকক পঢ়ি দিবলৈ যত্ন কৰিম। আৰু বন্ধুসকল, এইখিনিতে আপোনালোকৰ ওচৰত মই ক্ষমা বিচাৰিছোঁ যে এই তথ্যখিনি মই সৰ্বপ্ৰথম বেংগলী ভাষাত পঢ়িব লাগিব। বানানৰ অলপ ইফাল সিফাল হ'লে আপোনালোকে অৱশ্যে মোক ক্ষমা কৰি দিব। তো বন্ধুসকল, ইয়াতে চাওক স্পেচিয়েল টেটে অনুতীৰ্ণ দেশ অভিজ্ঞতাৰ ভিত্তিতে স্থায়ী নিযুক্তিৰ দাবীতে সবা অদৰা থেকে গেলেও সব স্বপ্ন। স্পেচিয়েল টেটের ফলাফলে হতাশ পরীক্ষার্থীরা, তবু তাদের দাবি পূরণে গণতান্ত্রিক পদ্ধতিতে সরব হল স্পেশিয়াল টেট পরীক্ষার্থীরা। রবিবার করিমগঞ্জ শহরতলি কনসেপ্ট স্টাডি সেন্টারে করিমগঞ্জ জেলা এস এস এ আনএমপ্লয়মেন্ট টিচার্স এসোসিয়েশনের ডাকে জেলার স্পেশিয়াল টেট পরীক্ষার্থীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে পৌরহিত্য করেন করিমগঞ্জ জেলা কমিটি সভাপতি মঞ্জুর আহমদ। সভার উদ্দেশ্য ব্যাখ্যা করে জেলা সম্পাদক সত্যম প্রকাশয় পরীক্ষার ফলাফলে হতাশ ব্যক্ত করে বিগত 10-12 বছরের কথা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন। সভায় অন্য বক্তারা বলেন, দীর্ঘ বছর থেকে সর্বশিক্ষার অধীনে কাজ করা অনেকের দাবি আন্দোলন ইত্যাদির পর গত 3 অক্টোবর স্পেশিয়াল টেট অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রশ্ন কাগজ জটিল ও সিলেবাস বহির্ভূত অনেক প্রশ্ন থাকায় পরীক্ষা কক্ষে অনেক পরীক্ষার্থী জ্ঞান হারিয়ে পড়েন। যদিও পরীক্ষার পর মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্নপত্রের জটিলতা ও বিসঙ্গতির বিষয়গুলো তুলে ধরে অভিজ্ঞতার ভিত্তিতে বিশেষ সাড়া দিয়ে সবাইকে পাস করে স্থায়ী নিযুক্তি দেওয়ার জন্য সংস্থার পক্ষে থেকে দাবি জানানো হয়। কিন্তু গত 3 তারিখ পরীক্ষার ফল বের হওয়ার পর দেখা যায় যে 14,352 জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র 4% উত্তীর্ণ হয়েছেন। তাই পরীক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েন। এছাড়া বিগত দিনে বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। তাই অভিজ্ঞতার ভিত্তিতে বিশেষ ছাড় দিয়ে সবাইকে পাস করে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান সংস্থার কর্মকর্তারা। এছাড়া নিযুক্তিদের তাদের অগ্রাধিকার দিয়ে স্থায়ী নিযুক্তি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও শিক্ষামন্ত্রী রনোজ পেগোর কাছে দাবি জানান। এছাড়াও ডিএলএড ও বয়সের ঊর্ধ্বসীমার নিয়ম কিছুটা শিথিল করার দাবি জানান সবাই। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সভাপতি মনসুর আহমদ, সম্পাদক সত্যম প্রকাশয়, বিজু চন্দ, আশরাফুল আলম, জয়মতী গোয়ালা, মোহাম্মদ আলী, সোমন নাথ, আব্দুল কাদির, সমর কুমার নাথ, আব্দুল হানিফ, নবকুমার শর্মা প্রমুখ। তো বন্ধুসকল, বেঙ্গলী উচ্চারণখিনি কেনে হয়েছে মই নাজানো, আপনাদের অবশ্যই ক্ষমা করিব। তো এতিয়া আহক বিস্তারিত আলোচনা লৈ, যে আপোনালোকে গম পায় আপোনালোকক যদি অপ্রিয় তথাপি সত্য মই কব লাগিব এই ভিডিওটোৰ জৰিয়তে বন্ধুসকল, যে আপোনালোকে যদি অসমৰ ইতিহাস চাই তেতিয়াহলে চাব 2012 চনৰ পৰা যেতিয়া টেট অসমত প্ৰৱৰ্তন হৈছিলে তেতিয়াৰ পৰা আজিলৈকে কোনো এজন প্ৰাৰ্থী, কোনো এজন ছাৰ বাইদেউক টেট অবিহনে চাকৰিত নিযুক্তি দিয়া হোৱা নাই। তো বন্ধুসকল, সেই পিনৰ পৰা আপোনালোকে লক্ষ্য কৰিলে আপোনালোকে যি দাবী উত্থাপন কৰিছে
প্রেস মিটৰ জৰিয়তে যি দাবী উত্থাপন কৰিছে এই দাবীখিনি বাস্তৱায়িত হওক মই ইয়াৰ পক্ষপাতী আপোনালোকৰ কিবা এটা ব্যৱস্থা চৰকাৰে কৰক ইয়াৰ পক্ষপাতী মই কিন্তু বাস্তৱসংগতভাৱে চৰকাৰে টেট নোৱাকে কোনো প্ৰাৰ্থীক স্বাভাৱিকতে নিযুক্তি দিব নোৱাৰে তো বন্ধুসকল ইয়াৰ বাবে বাস্তৱতে চৰকাৰৰ পৰৱৰ্তী পদক্ষেপ আপোনালোকৰ বাবে বিশেষ টেট পুনৰ অনুষ্ঠিত কৰাৰ পক্ষত যাব পাৰে তো বন্ধুসকল বিশেষ টেট অনুষ্ঠিত কৰাটো এটা সাধাৰণ পৰিঘটনা কিয়নো ইয়াৰ আগতে বিশেষ টেট অনুষ্ঠিত হৈছিল যিকোনো সময়তে আপোনালোকৰ বিশেষ টেট অনুষ্ঠিত হ'ব পাৰে কিন্তু যিহেতু ইয়াত অধিকাংশ প্ৰাৰ্থী ফেইল কৰিছে যাৰ কাৰণে চৰকাৰে এই প্ৰাৰ্থীসকলৰ প্ৰতি সদয় হৈ বিশেষ টেট পুনৰ অনুষ্ঠিত কৰিব পাৰে কিন্তু বন্ধুসকল পোনপটীয়াভাৱে শিক্ষক নিযুক্তি দিব চৰকাৰে পাৰিবনে এই সংক্ৰান্তত আপোনালোকৰ কি মূল্যৱান মতামত অৱশ্যে কমেণ্ট কৰি জনাব আৰু প্লিজ ভিডিঅ'টোত আপোনালোকে নিগেটিভ কোনো ধৰণৰ কমেণ্ট চেণ্ড নকৰিব তো বন্ধুসকল মই এইটো কোৱা নাই আপোনালোকক যে পোনপটীয়াভাৱে নিযুক্তি দিব নালাগে আপোনালোকক পোনপটীয়াভাৱে যদি নিযুক্তি চৰকাৰে দিব পাৰে দিয়ক কিন্তু যি বাস্তৱসংগত যুক্তি মই সেই যুক্তি প্ৰদৰ্শন কৰিছোঁ আৰু ইয়াত আপোনালোকৰ কি মতামত অৱশ্যে আপোনালোকে কমেণ্ট কৰি জনাব আজিলৈ এৰিছোঁ ধন্যবাদ।